নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের মুড়ো দিয়ে কাটা চচ্চড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই কাটা চচ্চড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটি তৈরি করবার জন্য একটি কাতলা মাছের মাথা নিয়ে নেওয়া হয়েছে কাতলা মাছের মাথাটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে আসা হয়েছে কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম ওর মধ্যে হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো ওর মধ্যে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এবারে লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দিয়েছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে মাথার মধ্যে যাতে সমানভাবে মিশে যায় নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা সেরকমভাবে মেখে নিতে হবে এবারে কিন্তু মাখা হয়ে গেছে আর ঠিক এরকম ছোট ছোটো টুকরো করে আলু নেওয়া হয়েছে তিনটে আলু নিয়ে নেওয়া হয়েছে মাঝারি সাইজের এবারে একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আদা একটা টমেটো কয়েক কয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দেব। মিহি করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে ওর মধ্যে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব লো থেকে মিডিয়াম আছে রেখে মাছের মাথাগুলো ভেজে নেব এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা এরকমভাবে উল্টে দিতে হবে ঠিক এরকমভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে মাছের মাথাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন ঠিক এরকম কালার করে ভেজে উঠিয়ে নেব আস্তে আস্তে পুরো মাথাটাই ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব লো থেকে মিডিয়াম আছে অনবরত চেড়ে আলুগুলো ভেজে নেব ভাজার মধ্যেই যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায় আলুগুলো দেখুন আলুগুলো এবারে ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তারপর ফোড়নটা দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর তেজপাতা ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব লো থেকে মিডিয়াম আছে অনবরত চেড়ে ফ্রাই করে নিতে হবে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে ভালো করে চেড়ে নিতে হবে পেঁয়াজটাও কিন্তু লো থেকে মিডিয়াম আছে অনবরত নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে এবারে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে পেস্ট করে রাখা মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে লো থেকে মিডিয়াম আছে অনবরত নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে নিচটায় লেগে না যায় দেখুন এরকমভাবে ফ্রাই করে নিতে হবে এবারে ওর মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করে দেব প্রয়োজন অনুসারে লাল লঙ্কার গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন অল্প জল অ্যাড করে দিলাম হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবার পর মিডিয়াম আছে অনবরত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে এবার ওর মধ্যে জিরের গুঁড়োটা অ্যাড করে দেব। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দেবার পর হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো ওর মধ্যে আমি অ্যাড করে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এবারে কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দিলাম কাতলা মাছের পুরো মাথাটা অ্যাড করে দেবার পর মিডিয়াম মাছে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলো তাহলে মাছের মাথার মধ্যে ভালো করে ঢুকে যাবে এবারে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম ওর মধ্যে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা একদম লো রেখেছি এবারে মতো নুনটা অ্যাড করে দেব স্বাদ মতো নুনটা এবারে অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এরকমভাবে কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রেখেছি আবারও বলছি এবারে কিন্তু কষানো হয়ে গেছে অল্প জল অ্যাড করে দেব অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আরও অল্প জল ওর মধ্যে আমি অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেবার পর আবারও অল্প জল অ্যাড করে দেব। এর মধ্যে কিন্তু খুব বেশি জল অ্যাড করব না মাছের মাথাটাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে অল্প জল দিয়ে কিছুক্ষণ ভালো করে বয়ল করে নেব লো থেকে মিডিয়াম আছে দেখুন ভালো করে বয়ল করে নেবার পর বিলিতি ধনে ওর মধ্যে অ্যাড করে দিলাম বিলেতি ধনে পাতাটা নামানোর ঠিক আগে দিতে হবে আমাদের বাড়ির বাগান থেকেই বিলেতি ধনে আনা হয়েছে বিলিটি ধনে এনে ভালো করে আমি কুচি করে কেটে রেখেছিলাম ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ লো আছে বসিয়ে রাখবো এবারে ওর মধ্যে হাফ টেবিল চামচেরও কম চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ওর মধ্যে এক টেবিল চামচ ঘি অ্যাড করে দেব ঘিটা কিন্তু রেসিপিটি নামানোর ঠিক আগে দিতে হবে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এবার ওর মধ্যে হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দেব। গরম মশলাটা অ্যাড করে দেবার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এবারে বন্ধ করে দেব তারপর কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে একদম গামাখা হয়ে যাবে কাটা চচ্চড়ির রেসিপিটি কয়েক মিনিট বাদে সার্ভ করে দেব। একটা প্লেটের মধ্যে এরকমভাবে কাতলা মাছের মাথা দিয়ে কাঁটা রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছটাও ব্যবহার করতে পারেন রুই মাছের মাথাটাও আমি যেভাবে কাটা রেসিপিটি তৈরি করেছি আপনারাও ঠিক সেভাবে তৈরি করে খেয়ে আপনাদের সুচিন্তিত মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরিশেষে আমার এই কাতলা মাছের মুড়ো দিয়ে কাটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন